দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আছে, তার মাঝে মধ্যে পোস্টাপ ইনফেকশন হয়, কোন অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো কাজ করবে এক্ষেত্রে? অনেক ধন্যবাদ। আসলে সত্যিকার অর্থে ওই কোন অ্যান্টিবায়োটিক আমরা এভাবে জেনারিক্যালি বলে দিতে পারবো না যে ইউরিন ইনফেকশনের জন্য এই অ্যান্টিবায়োটিকটাই দিতে হবে। আমাদের এটার জন্য নিয়ম হচ্ছে কোন ইনফেকশন, যেমন ওনার বারবার ইনফেকশন হচ্ছে, সেই ইনফেকশন কোন জীবাণু দিয়ে হচ্ছে। ইউরিনের ইনফেকশনটা কমনলি ইসকেরিশিয়া কোলাই বা ইকোলাই নামে একটা জীবাণু দিয়ে হয়ে থাকে, এবং সেই ইকোলাইরও কিন্তু কোন কোন ওষুধে কাজ হবে তারও কিছু ভিন্নতা আছে। এটা এলাকা থেকে এলাকায় ভিন্ন হয়, একজন রোগী আগে কোন কোন অ্যান্টিবায়োটিক খেয়েছেন তার উপর ভিত্তি করে তার ভিন্নতা হতে পারে। কাজেই এটা আসলে মানে আমরা ইউনিফর্মভাবে বলে দিতে পারবো না, যদিও বলা হয় যে ইউরিনে কমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে সবচেয়ে প্রাথমিক ভালো ওষুধ হচ্ছে কোট্রাইমোক্সাজল আর অ্যামোক্সিসিলিন প্লাস ক্লোভুলিনিক অ্যাসিড। কিন্তু ওই যে যেই রোগীর ছেলে প্রশ্ন করেছেন তার জন্য আমি বলবো, তার মা যেহেতু ডায়াবেটিক, ওনার কিন্তু কমন ছাড়াও আনকমন কিছু জীবাণু দিয়েও ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা একই জীবাণু দিয়ে বারবার ইনফেকশন হয়ে সেটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে তারও সম্ভাবনা থাকবে। কাজেই অবশ্যই ওনার মায়ের সেই ইনফেকশনের জন্য প্রস্রাব কালচার করতে হবে, কোন জীবাণু দিয়ে হচ্ছে এবং সেই জীবাণুটা কোন কোন অ্যান্টিবায়োটিক তাকে সঠিকভাবে ঘায়াল করতে পারবে এটাকে নির্ণয় করতে হবে, আর সেটা জেনে। আর এছাড়াও এটা ঠিক যে ওনার ওই বারবার ইনফেকশন হওয়ার ভিন্ন কোনো কারণ আছে কিনা, ইউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি আমরা বলি, তেমন কিছু যদি থাকে, যেমন অনেকে সিস্টোসিল থাকে যে প্রস্রাবের রাস্তাটা জরায়ুর সাথে কিছুটা নেমে আসছে, সেগুলোকে ঠিক করার প্রয়োজন আছে। ডায়াবেটিস ভালো কন্ট্রোলে না থাকলে ঘন ঘন ইউরিন ইনফেকশন হতে পারে, কাজেই ডায়াবেটিসটাকে টাইট কন্ট্রোল করার বিষয় আছে, নিয়মিত ব্যায়াম করার একটা বিষয় আছে, ব্যায়াম না করলে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন ঘন ঘন যারা বসে থাকেন শুয়ে থাকেন তাদের বেশি হয়, কাজেই এটা একটা হলিস্টিক বিষয়, এটা অনেক কিছু জড়িত। এবং অবশ্যই একজন চিকিৎসকের সাথে আলাপ করে ওনার এই ইউরিন ইনফেকশনটার একটা হলিস্টিক চিকিৎসা যাতে ভবিষ্যতে বারবার না হয় এবং হলে কোন অ্যান্টিবায়োটিকটা খাবেন এই জিনিসগুলো নির্ধারণ করতে হবে। অনেক ধন্যবাদ। কারা আসলে মূলত আমরা দেখি যে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে, এই জন্য কিন্তু আজকের বিষয় যথেচ্ছ ব্যবহার, এই শব্দটি কিন্তু এই জন্যই সংযুক্ত করা হয়েছে। তো আসলে মূলত অ্যান্টিবায়োটিকতে আসলে কাদের ব্যবহার করা উচিত বা কারা আসলে মেইনলি আইনগতভাবে করার অধিকার রাখেন? অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশে আসলে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার আইনগত অধিকার আছে শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকদের, এছাড়া আর কারোই নাই। তা কাজেই রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া এটা কেউ প্রেসক্রাইব করতে পারবেন না। আর যদিও পৃথিবীর কিছু কিছু দেশে ভিন্ন কিছু নিয়ম আছে, যেমন আমেরিকাতে বলা হয় নার্স প্র্যাকটিশনার বলে একটা কথা আছে, সেখানে নার্সদেরও সীমিত অধিকার দেওয়া হয়েছে প্রেসক্রাইব করার জন্য, কিন্তু সেই নার্সদেরকে কমন ইনফেকশনগুলোকে শনাক্ত করা, তার জন্য অ্যান্টিবায়োটিক বাছাই করা, এবং অথবা হয় কমন ইনফেকশন অথবা সিরিয়াস ইনফেকশন যেখানে দ্রুত চিকিৎসা করতে হবে মানে ডাক্তার পাওয়ার আগেই, এই ধরনের ইনফেকশনগুলোর জন্য নার্সদেরকে অত্যন্ত চমৎকারভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপরে তাদেরকে এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের লাইসেন্স দেওয়া হয়। কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশে শুধুমাত্র রেজিস্টার্ড ডাক্তাররা এটাকে প্রেসক্রাইব করতে পারে। সেক্ষেত্রে স্যার, আচ্ছা আমি আবার আরেকটি প্রশ্ন করবো স্যার, আমি আবার ঘুরে আসি আপনার কাছে, আবারও ফিরে আসবো।